হে আমাদের স্বর্গত পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমন তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে আমাদের রক্ষা করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। লিজান্টি, আসো আসো। প্রিয়া, তোমার থিসিস কেমন চলছে? মোটামুটি আন্টি। রিত রিত, লিজান্টি এসছেন। আয়। আসছি দিদি। আয়। গড ব্লেস ইউ। মনে হয় এটা তোমার পড়ে ভালো লাগবে, নেলসন ম্যান্ডেলার জীবনী। থ্যাংক ইউ লিজা আন্টি, আমি এই বইটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। তাহলে তো ভালোই হলো, জীবনে ভালোবাসার জয়গান গিয়েছেন ম্যান্ডেলা। আমার কাজ আছে, আমি চলি। গৌরী, একটু জল দাও। কতদিন পর এলেন আন্টি, কাপ চা নিয়ে এসো। কেমন আছেন? বেশ খুশি লাগছে আপনাকে। একটা আনন্দের খবর আছে প্রিয়া, তাই তোমায় দিতে এলাম। কি খবর বলুন না আন্টি। রমেশ আমাকে সাহায্য করার জন্য কিছু প্রস্তাব রেখেছে, মনে হচ্ছে ঈশ্বর এবার মুখ তুলে তাকালেন। রমেশ মানে আপনাদের পাশের বাড়ির সেই পুলিশ অফিসার? হ্যাঁ হ্যাঁ। আপনি তোর বিধবা মা অসুস্থ বোনের খুব দেখাশোনা করেন আন্টি। আসলে রমেশ যখন শহরের বাইরে যায় ওরা খুব অসহায় বোধ করে, তাই আমি যতটা পারি ওদের সাহায্য করি, এই আর কি। রমেশ আমাকে তার কেসের কিছু কিছু জায়গায় সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব রেখেছে। ও বলছিল বহু নির্দোষ মানুষ ক্ষমতাপন্ন কিছু মানুষের চক্রান্তের শিকার হয়ে শাস্তি ভোগ করছে, সেই সব নিরীহ মানুষকে সাহায্য করবো আমি অ্যাজ এ ডিফেন্স উইটনেস। তবে যেসব ক্ষেত্রে আমার নীতিগত সায় আছে সেই সব কেসই আমি হাতে নেব, এতে আমার কিছু রোজগারও হবে। এটা খুব ভালো কথা আন্টি। আমার বাবাও একজন ক্রিমিনাল লয়ার ছিলেন, আমি এই ব্যাপারটা জানি। আর তাছাড়া দেখো প্রিয়া, আমারও তো টাকার প্রয়োজন। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, এই কটা টাকায় পেনশনের আমার আর হয় না। তাই তো, আমরাও তো চারদিক থেকে কত খরচ বাঁচানোর চেষ্টা করছি। আমারও তো বয়স হচ্ছে, ভাবছি যদি হসপিটালাইজড হই তাহলে বিল মেটাবো কেমন করে। ওসব কথা ভাববেন না আন্টি, ভগবান সৎ মানুষদের জন্য কিন্তু সব সময় ভালো করেন। তোমার কথা যেন সত্যি হয় প্রিয়া, তবে এতে আমার কিছু শত্রু বাড়বে। মনে আছে সেবার মদের ভাটি ভাঙতে গিয়ে কি ঝামেলাটা হয়েছিল? মনে থাকবে না? সেবার তো আপনি কত সাহসের সঙ্গে সবকিছু মোকাবিলা করেছিলেন, পাড়ার লোকের আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, সামনে ছিলাম, শত্রুর অভাব নেই, সবাই কিন্তু আমার সুনজরে দেখে না। ওসব কথা পাত্তা দেবেন না আন্টি। তোমার সাথে কথা বলে না আমি মনে খুব শান্তি পাই প্রিয়া। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ চলি প্রিয়া, তোমার সাথে কথা বলে খুব শান্তি পাই। রমেশ আবার শহরের বাইরে গেছে, ওর মার শরীরটা ভালো না, ভাবছি তাই যাওয়ার সময় একটু ওর মাকে দেখে যাব। ঠিক আছে আন্টি, ভালো কাজের ওয়ার্ড কিন্তু সব সময় আছে, আপনি কনফিডেন্সলি সব কাজ করুন। থ্যাংক ইউ, চলি। হ্যাঁ, গড ব্লেস ইউ প্রিয়া। থ্যাংক ইউ আন্টি, আবার আসবেন আন্টি। বাই, সি ইউ। বাই।
Sunday lunch without beer. Not done. Preet, phone rakhe abar khete arambho kor. Sorry. আজকাল শহরে ভায়োলেন্স তো বেড়ে গেছে না, খবরের কাগজ পড়তে ইচ্ছে করে না। জানো দিলীপদা, আমাদের টিচার বলেছেন এইসবের জন্য পলিটিশিয়ানরাই দায়ী। ঠিকই বলেছেন। জানো, তুমি আর যখন গলফ খেলতে গেলে লিজান্টি এসেছিলেন, তাই নাকি? তুমি যে ওই মহিলাকে তো পাত্তা দাও কেন আমি বুঝি না। তুমি একদম একা দিলে, একটু ভালোবাসা একটু সহানুভূতি দিলে ক্ষতি কি? তোমাদের কর্পোরেট লাইফে কম্পাশনের একটু জায়গা নেই বুঝি? There is, but judiciously. যেহেতু উনি পাড়া ক্লাবে চাঁদা দেন না, তাই লোকজনকে বদনাম করে বেড়ায়। পাড়ায় কি কানা ঘোষায় জানো না? ওনার অতীত সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। অতীত নিয়ে পড়ে থাকছো কেন? উনি যে মদের ঘাটিতে তুলে দিয়ে পাড়ার লোকের এত উপকার করলেন সে কথা ভুলে গেলে? ওই তখন তো কেউ একবার পাশে গিয়ে দাঁড়ালে না পর্যন্ত। আমার কিন্তু লিজান্ডিকে ভালো লাগে দিলীপদা। উনি বলেছেন মন দিয়ে পড়াশোনা করতে এবং লোকের দরকারে তাদের পাশে দাঁড়াতে। Life is much more than chasing corporate targets. রামের সরকার অন্তত উপকারটা স্বীকার করে, ও আন্টির পাশে গিয়ে দাঁড়াতে চেয়েছে। ওই লোকটাকে না আমি একদম বিশ্বাস করি না। দেখো নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। লোকের ভালো দিকটা একটু দেখতে শেখো দিলীপ। পৃথিবীর মতো সোজা জায়গা নয় প্রিয়া, এখানে দেখে শুনে পা ফেলতে হয়। মার্টিন লুথার স্যার, হেট ব্রিডস হেট, লাভ ব্রিডস লাভ। এটা কোথায় পেলে? লিজান্ডি যে বইটা দিয়েছে তাতে পড়েছি। দিদি আইসক্রিম নেই? আছে দাদা, দিচ্ছি। গৌরী, আইসক্রিমটা দিয়ে যাও। আমার আইসক্রিমটা টিভির সামনে দিয়ে দিও। গৌরী, দেখো তো কে এলো। বৌদি লিজান্তি এসছে। আচ্ছা আন্টিকে বসো, আমি আসছি। হ্যালো আন্টি। রীতের জন্য কটা কেক নিয়ে এসেছি প্রিয়া। থ্যাংক ইউ আন্টি, ও তো আপনার করা কেক খুব ভালোবাসে। প্রত্যেক দিন কিছু না কিছু আনছেন আপনি। আচ্ছা আমরা একটু কি প্রাইভেটলি কথা বলতে পারি? হ্যাঁ অফকোর্স, ব্যালকনিতে বসে চলুন। চল আসুন আন্টি। খুব সুন্দর শাড়ি পরেছেন কিন্তু, দারুণ লাগছে। থ্যাঙ্কস। কানের দুলটা দেখো, বেশ এক্সপেন্সিভ মনে হচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় এখন এই ছোটোখাটো শখগুলো আমি মেটাতে পারছি। গত 5-6 মাস ধরে রমেশ আর আমি বহু নিরীহ মানুষকে জেলখানার অন্ধকার থেকে বাইরে এনে মুক্তির স্বাদ দেখিয়েছি। এতে আমার অনেক আর্থিক উপার্জন হয়েছে। আমি এখন অনেক স্বস্তিতে আছি প্রিয়া। আপনার জন্য কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে আন্টি। আই এম প্রাউড অফ ইউ। সবই তো ভালো চলছিল প্রিয়া, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা দেখা দিয়েছে। কি প্রবলেম আন্টি? সিরিয়াস কিছু নয় তো? পেপারে পড়োনি, ওই বিজনেসম্যান আগরওয়াল অ্যারেস্ট হয়েছে ডাউরি ডেথ কেসে। অফ কোর্স, লোভ মানুষকে দিয়ে যে জঘন্য কাজ করায়। লোভই পাপের কারণ। একটা নির্দোষ মেয়েকে লোভের বলি হতে হলো? কিন্তু যে আপনার সঙ্গে কি সম্পর্ক? আমি এর মধ্যে নেই। রমেশ আমাকে বলছে আগরওয়ালের হয়ে সাক্ষী দিতে। আমি যত বলছি দেব না ও শুনছে না, উল্টে বরং আমার ফিজের টাকাটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি খুনিটা হয়ে সাক্ষী দেওয়ার কথা ভাবছেন কি করে? আপনার বিবেকে বাঁধবে না? আমি এখন কোনো সিদ্ধান্ত নিইনি প্রিয়া। আমার মনটা খুবই বিক্ষিপ্ত হয়ে রয়েছে। একদিকে টাকার প্রলোভন যা আমাকে আমার এই শেষ বয়সে একটা সুনিশ্চয়তা দেবে, আর রমেশ তো কালিম্পংয়ে আমার জন্য একটা ছোটোখাটো কটেজই দেখে রেখেছে। কিন্তু আমি ভাবছি তাহলে আমার এতদিনের শিক্ষা, মূল্যবোধ, ঈশ্বরের প্রতি কর্তব্য সব কি বিফল হয়ে যাবে প্রিয়া? এই দোটানার মধ্যে পড়ে না আমি আমার নিশ্চিত কোনো পথ খুঁজে পাচ্ছি না। লোভ আর নৈতিকতা পরস্পর বিপরীতমুখী। লোভ আর নৈতিকতা কখনোই পাশাপাশি চলতে পারে না আন্টি। জানি, আরে সেই জন্যই তো হয়েছে যত গণ্ডগোল। কি যে আমি করব কিছু বুঝতে পারছি না আন্টি। আন্টি আমি বলি কি, আপনি আপনার ঈশ্বরের দেখানো পথে অনুসরণ করুন, দেখবেন ঠিক একটা পথ খুঁজে পাবেন।
না না আজ থাক প্রিয়া, আমি একটু একা থাকতে চাই। প্রভু আমায় রক্ষা করেছে। আমার প্রভুই আমায় রক্ষা করেছেন, তিনি আমায় সাহস দিয়ে আমার সঠিক পথের সন্ধান দিয়েছেন, তিনি আমার মূল্যবোধকে হারাতে দেননি। আমি জিতে গেছি প্রিয়া, আমি জিতে গেছি। চির সখা হে স্বজনে সঙ্গে রহ চির সখা হে ধনেরও